বিশ্বমানের পোশাক তৈরিতে আরেক ধাপ এগিয়ে গেল যমুনা গ্রুপ। যাত্রা শুরু হলো যমুনা ডেনিমস টেকনোলজি লিমিটেডের। অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এক বছরের মধ্যে গাজীপুরে যাত্রা শুরু হতে যাচ্ছে কারখানাটির। রোববার কারখানার ভিত্তি স্থাপন করেন গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। আর কারখানাটিতে অন্তত 10,000 শ্রমিকের কর্মসংস্থান হবে বলে জানায় যমুনা। দেশের অন্যতম শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের নতুন অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ডেনিমস টেকনোলজি লিমিটেড গাজীপুরের বাসন ভোগরা এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। এ সময় ব্যবস্থাপনা পরিচালক সহ গ্রুপের পরিচালকরা তার সাথে ছিলেন। অনুষ্ঠানে গ্রুপের এমডি জানান, এক ছাদের নিচে মানসম্পন্ন পোশাক তৈরি হবে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে। আমরা পুরো ইন্টারন্যাশনাল মার্কেট, বাজার, দেশের বাজার সব কিছু দেখে যেটা সবচেয়ে উন্নত ওইটাই আমরা এখানে প্রক্রিয়া করে ফ্যাক্টরি করব। এবং এটা হবে বাংলাদেশের আরেকটি নতুন একেবারে মাইল ফলক এবং গ্রিন ফ্যাক্টরি। বাংলাদেশে আরও অনেক গ্রিন ফ্যাক্টরি আছে, এটা হবে একবার মডার্ন গ্রিন ফ্যাক্টরি। কারখানায় কর্মসংস্থান হবে প্রায় 10,000 পোশাক শ্রমিকের। লক্ষ্য রাখা হবে তাদের উন্নত জীবনমানের দিকে। এই ওয়ার্কারদের যত ফেসিলিটিস আছে ওটা তো দিবই, প্লাস আমাদের যমুনা গ্রুপের পক্ষ থেকে আমরা ওয়ার্কারদের, যাদের বাচ্চারা ভালো পড়াশোনা করছে, ওদেরকে আমরা স্কলারশিপের ব্যবস্থা করব এবং ওদের আরও অনেক ফেসিলিটিস আমরা রাখবো, যাতে এমন একটা ফ্যাক্টরি আমরা করব যাতে বায়াররা, ইন্টারন্যাশনাল বায়াররা, ওরা বাংলাদেশকে নিয়ে প্রাউড ফিল করে। অনুষ্ঠানে যমুনা গ্রুপের চেয়ারম্যান বলেন, এখান থেকেই যাত্রা শুরু হয়েছিল দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠীর। প্রয়াত চেয়ারম্যানের সেই উদ্যোগ এগিয়ে নিচ্ছেন উত্তরসূরিরা। আগামীতে বিশ্বমানের পোশাক তৈরি হবে এখানে, যার আকর্ষণে ছুটে আসবেন ক্রেতারা। এক বছরের ভিতরে এটা আমাদের ইনশাল্লাহ আমাদের টার্গেট আমরা করে দেবো। এখানে এত সুন্দরভাবে এই ফ্যাক্টরি হবে যে বিদেশ থেকে যে বায়াররা যারা আসবে তারা আমাদের এই বাংলাদেশের এইখানে আসলে তাদের মন ভরে যাবে। আর বাইরে মানে বাইরে আর যেতে হবে না, তারা শুধু বাংলাদেশের চিন্তাভাবনা করবে যে এখানে অনেক কিছু সৃষ্টি হতে পারে এবং হচ্ছে। এই 7টা ফ্যাক্টরি একসাথে করেছিলেন এবং এখান থেকে যমুনা গ্রুপ সৃষ্টি হয় অর্থাৎ শুরু হয়। এখান থেকে এই প্রোডাকশন বাড়তে বাড়তে আমরা আজকে সিলেট গিয়ে ঠেকেছি হবিগঞ্জে। অনারম্ভর অনুষ্ঠানে যমুনা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আমিন বাবু, যমুনা নিউজ।